वेलकम टू आवर किचन। आज के आमार मा बनाते चले बड़ी और सीम दिए पाबदा माछेर झोल। ताई जन्ने फ्राइंग पैन चापी दिए सर्षे तेल दिए दिए एर मध्य दिए दिलाम कालो जीरे। एबारे आमरा दिए दिलाम चेरा काचा लंका। एबारे एर मध्य दिए दिलाम टमेटो कुची। एबारे एर मध्य आमरा दिए दिच्छि स्वाद मतो लवण। दिए भालोभावे मिक्स करे नेब। एबारे आमरा सामान्य जल दिए दिलाम। এবারে আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আগে থেকে আমরা সিম আর পেঁপেটাকে ভেজে নিয়েছি। এবারে এর মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে আমরা পেঁপে আর সিমটাকে দিয়ে দিচ্ছি। এবারে আমরা মশলার সঙ্গে সিম আর পেঁপেটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে এর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমরা সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ব্যালেন্স করার জন্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম। ইচ্ছে করলে দেবেন, নালে ওটাকে স্কিপও করতে পারেন। ঝোল ফুটে উঠেছে। এবারে আমরা ভাজা পাবদা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে নেব। এবারে এর মধ্যে আমরা ভাজা বড়িগুলোকে দিয়ে দেব। জন্যে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। আমাদের শিম বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রেডি। এবারে ইন্ডাকশনটাকে অফ করে নামিয়ে নেব। এবারে আমরা ঝোলটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে পাবদা মাছের ঝোল। যত টেলটেলে হবে তত টেস্টি হবে। ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা ফলো করুন আমাদের চ্যানেলটাকে। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।